অ্যাসাইনমেন্ট ঠিক করে দেওয়ার কথা বলে স্কুল ছাত্রীকে ধর্ষণ। অশ্লীলতায় অতিষ্ঠ হয়ে বিনোদন স্পটে আগুন দিলেন এলাকাবাসী। 3 মাসে 213 কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিং আইডি, পরিচালক সাইফুল গ্রেফতার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অ্যাসাইনমেন্টের খাতা ঠিক করে দেওয়ার কথা বলে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে হাবিলদার ইসলাম হাবিল নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাবিল উপজেলার গজঘন্টা ইউনিয়নের জয়দেব কইপাড়া গ্রামের মোফাল হোসেনের ছেলে। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নবম শ্রেণী পড়ুয়া ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতো হাবিল। অ্যাসাইনমেন্টের খাতা ঠিক করে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে গত 13 সেপ্টেম্বর রাত 9:30 দিকে নিজ বাড়িতে ডাকে হাবিল। পরে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। গত শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর পিতা থানায় এজাহার দাখিল করলে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ তৎক্ষণাৎ হাবিলকে গ্রেফতার করে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার SI শাহনেওয়াজ। তিনি জানান, গ্রেফতারকৃত হাবিলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে অশ্লীলতায় অতিষ্ঠ হয়ে সিলেটের গোপালগঞ্জে বিনোদন স্পট খ্যাত কাশফুল বাগানে আগুন দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাতে আগুন দিয়ে বাগানটি পুড়িয়ে দেয় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাতাসের সঙ্গে দোলা খেত কাশফুল, বাতাসের সঙ্গে মিতালি করে স্বাগত জানাতো শরৎকে। এই আকর্ষণীয় ও দর্শনীয় স্থানটিতে প্রতিদিন সমাগম ঘটত শত শত নারী পুরুষের। অনেকে পরিবার পরিজন নিয়ে আসতেন এই দর্শনীয় স্থানে, ছবি তুলে অনেকেই আপলোড করতেন ফেসবুকে, কেউ করতেন লাইভ, আবার টিকটক করতেন অনেকেই। অশ্লীলতার অভিযোগে শুক্রবার রাতের দেয়া আগুনে নিমিষেই মিশে গেল এ দর্শনীয় দৃশ্যটি। এলাকাবাসী বলছেন, টিকটকের নামে এখানে অনেকে বেহেয়া পোনা করত, উচ্চ স্বরে গান করে এলাকার পরিবেশ নষ্ট করত, ছেলেমেয়েরা নৃত্য করত। এলাকাবাসীর অভিযোগ, কাশবনের সৌন্দর্য দেখার নামে কিছু লোকজন এখানে অশ্লীলতা সৃষ্টি করে। এদিকে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটেছে এখানে, যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে, এজন্য কাশবনে আগুন দেয়া হয়। এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে যাত্রা শুরু করে পরে ই কমার্স ব্যবসায় নামা আলোচিত রিং আইডি আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। গত মে মাসে 23.94 কোটি টাকা, জুন মাসে 109.13 কোটি টাকা এবং জুলাই মাসে 79.38 কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে রিং আইডি। 3 মাসে তারা হাতিয়ে নিয়েছে মোট 212.45 কোটি টাকা। রাজধানীর ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গত শুক্রবার গুলশান থেকে প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতারের পর এসব তথ্য জানায় অপরাধ তদন্ত বিভাগ CID। গত 30 সেপ্টেম্বর আখি বেগম নামের এক ভুক্তভোগী 10 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে 15 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও মাল্টি লেভেল মার্কেটিং কন্ট্রোল অ্যাক্টের আওতায় মামলা করেন। CID-র কর্মকর্তা জানান, গতকাল শনিবার আদালতের নির্দেশে সাইফুলকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্য আসামিদের বিষয়েও তদন্ত চলছে। রিং আইডি যেন অবৈধভাবে দেশের বাইরে টাকা পাচার করতে না পারে, সেজন্য এরই মধ্যে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়েছে তদন্তকারীরা। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করেছেন তার প্রতিষ্ঠানের আমানত গ্রহণের অনুমোদন নেই। রিং আইডির সার্ভিসের মধ্যে রয়েছে বৈদেশিক বিনিয়োগ, কমিউনিটি জব সহ বিভিন্ন সার্ভিস, যার আড়ালে এই আমানত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ এ খাতে বিনিয়োগ করে। বর্তমানে সন্দেহের তালিকায় থাকা বিভিন্ন ই কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি ও ক্রেতাদের কাছ থেকে ই ওয়ালেটের মাধ্যমে লেনদেন পরিচালনা করছিল। সম্মানিত দর্শক, অশ্লীলতার কারণে বিনোদন স্পটে আগুন দিয়া কি এলাকাবাসীর ঠিক হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।